পদার্থ কয় রকমের? তিন রকমের, একটা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয়, ওটা পরে বলছি, কঠিন পদার্থ যদি তাপ দেওয়া হয় তো কি হয়? তরল পদার্থ। তরলকে তাপ দিলে গ্যাসীয়, আবার গ্যাসীয়র কাছ থেকে আরও তাপ নিয়ে নে, আবার তরল, তরল থেকে তাপ নিয়ে নে, আবার কঠিন। তারপরে কঠিন থেকে তরল হয়। কিন্তু এমন একটা এক্সাম্পল দাও যেটা ডাইরেক্ট কঠিন থেকে কোথায় হবে? গ্যাস হবে, মানে তরলটা হবে নাই, তরলটা হবে না, তাই তো? তা তোদেরকে একটা জিনিস দেখাচ্ছি, জিনিস বলছি, দেখি এটা ডাইরেক্ট কঠিন পদার্থ বটে, সেটা দেখবি জ্বলে নিয়ে কী হবে? ডাইরেক্ট কী হবে? গ্যাস হবে, তাই তো? এসো এসো দীপ, এসো দীপ জ্বালাবে, ব্রাহ্মণ বটে, এসো 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 জ্বালাও না, এমনি জ্বালাও। ব্রাহ্মণের হাত দিয়ে হাতে না, এই আমার 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 হাতে, আমার হাতে তো একটু দূরে থাকবে, যদি পুড়ে পড়ে যাই বাবা, এই দূরে থাকো, দূরে থাকো, হালকা তাপ লাগছে রে, তাপ লাগছে না, না দেখলে তাহলে এইটা একটা পদার্থ বটে, কাগজ টাইপ হয়ে গেল, ওম জয় জগদীশ হরে। তাহলে এটা হচ্ছে আমার একটা পদার্থ, যেটা কী হবে? ডায়েট তাপ দিলাম, পুড়বে, আর ডায়েট কী হবে? কি গ্যাসীয় পদার্থ হবে। কমেন্ট করে বল কী পদার্থ বটে। হ্যাঁ, যেমন আগুন জ্বলছে। আচ্ছা আর একটা, আর একটা হচ্ছে, কিন্তু হালকা হালকা তরল, হালকা হালকা তরল হচ্ছে না? আরে এটা তরল নয়, এটা 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 কী হবে বলতো? এটা পুড়ে দিয়ে ডায়েট হয়ে যাবে, গিয়ে বাষ্প হয়ে যাবে। সবাই আরতি নাও। তাহলে কর্পূর হচ্ছে এমন একটা পদার্থ, এই